রাজধানীর ফোলা রোডের আবাসিক কোয়ার্টার থেকে আদ্রিতা বিনতে মোশাররফ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে খবর মিলেছে। ভোরে দক্ষিণ ফোলা রোডের 19 নম্বর ভবনের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঢাকা মেডিকেলে নিয়ে গেলে আদ্রিতাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাজিদুর রহমান বলেন, সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন আদ্রিতা মোশাররফ। তবে কি কারণে আত্মহত্যা করেছেন জানতে পারেনি পরিবার। ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে মরদেহ। আদ্রিতার বাবা অধ্যাপক ডক্টর মোশাররফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক। বাবা মায়ের সাথেই থাকতেন বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে। ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।